আমাদের মধ্যে এরকম মানুষ অনেক কমই আছে যারা ভিডিও অ্যাপটি একবার হলেও ইউজ করেনি বা করে না, কিন্তু এখানে খুব অল্প সময়ের মধ্যে খুবই সুন্দর স্টোরি বানানো যায়। কিন্তু সেখানে আসে একটি সমস্যা, যেটা হচ্ছে নিচে এরকম ওয়াটারমার্ক চলে আসে, কিন্তু আমি তোমাকে এখন একটা স্টোরি বানিয়ে দেখাবো, সেটাতে কোনো ওয়াটারমার্ক আসবে না। তো আমি সোজাসুজি চলে যাবো এখন ভিডিও অ্যাপটির মধ্যে। তো আমি ভিডিও অ্যাপে চলে গেলাম, এখান থেকে এটাতেই নিয়ে নেবো একটা ছবি। তো এখানে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেব। সাপোজ আমি এই ছবিটা এখন সিলেক্ট করে নিলাম। এবার আমি করব এখানে এক্সপোর্ট, তারপর করব এইচডি কোয়ালিটি, ওকে। তো ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তো ভিডিওটি সেভ হচ্ছে, আর 2% দাঁড়িয়ে হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে এখানে যে শেয়ার অপশান থাকে, নর্মালি এখানে শেয়ার অপশানটা আসবে না, সোজাসুজি এটা গ্যালারিতে চলে যাবে। এখান থেকে প্লে করলেও প্লে হবে না। তো আমি তোমাকে এবার গ্যালারি থেকে প্লে করে দেখাচ্ছি। তো এই তো চলে এসছে, দেখতেই পাচ্ছ। দেখো কোনো ওয়াটারমার্ক নেই। তো দেখতেই পাচ্ছ এখানে কোনো ওয়াটারমার্ক নেই। আমি একটু আগে ট্রাই করলাম আর একটা, এখানেও কোনো ওয়াটারমার্ক নেই। তো দেখতেই পাচ্ছ এটা ফুল স্ক্রিন, আমি কোনোভাবেই এটা এডিট করিনি, একদম নর্মাল তোমাদেরকে দেখাচ্ছি, লাইভ প্রুফ দেখালাম। তো তোমরা যদি এরকম করতে চাও, তাহলে আমি যদি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিই, তাহলে তোমার আমার চ্যানেল স্ট্রাইক চলে আসবে, তার জন্য আমি দিতে পারবো না। তো তার জন্য তোমরা একটা কাজ করতে পারো, আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তুমি আমাকে মেসেজ করে অ্যাপ লিঙ্ক চাইলে আমি তোমাকে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। তো এই তোমার এটি হচ্ছে ফেসবুক আইডি, দেখে নাও, বা ফেসবুক পেজে এসে যে কোনো পোস্টে একটা কমেন্ট করে আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো, বা হাইলাইট আমি দিয়ে রাখবো ইনস্টাগ্রামে। আর এবার আমার ইনস্টাগ্রাম আইডিটাও তোমাদের দেখিয়ে দিই। তো যার যার দরকার আছে তারা আমাকে অবশ্যই মেসেজ করবে, আমি সবাইকে অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো। ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি দুটোরই লিঙ্ক দেওয়া আছে, ফার্স্ট কমেন্টেও দিয়ে রাখবো, তোমরা সরাসরি চলে আসতে পারো, এই তো আইডিটা দেখে নাও। তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আগের চ্যানেল ডিলিট হওয়ার পরে এটা এখন আমার নতুন চ্যানেল, তো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের সাবস্ক্রাইবের আমার অত্যন্ত দরকার। তো দেখা হবে আবার নতুন আর একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।